এখন থাকছে বলিউডের কয়েকটি হট গসিপসের আপডেট। প্রথমেই থাকছে এবার গ্যাংস্টার গল্প নিয়ে সিনেমা করতে যাচ্ছে রণবীর কাপুর। এরপর থাকছে আমির খানের বিক্রম বেদা সিনেমার রিমেকের শুটিং আবারও পিছানো হলো, বাট এবারের কারণটা কি। সেই সঙ্গে থাকছে সালমান খানের বিগ বস 14 এর আপডেট, কবে থেকে শুটিং হবে, কয়জন থাকছে, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি রণবীর কাপুরের কাছে। রণবীর কাপুরের কিন্তু সামনে বেশ ভালো সুদিন আসতে যাচ্ছে। অনেকদিন তাকে আমরা বড় পর্দায় না দেখতে পেলেও সামনে কিন্তু মুক্তি পেতে যাচ্ছে ব্রহ্মাস্ত্রা, শামশেরের মতো বিগ বাজেটের সিনেমা। আর এবার লেটেস্ট বাজ হচ্ছে রণবীর কাপুর এবার সিনেমা করবে গ্যাংস্টারের গল্পে, যেখানে রণবীরকে দেখা যাবে একজন গ্যাংস্টার রোল প্লে করতে। আমরা তো এর আগে শুনেছিলাম অর্জুন রেড্ডি মুভি ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা ডেভিল নামের একটা ইন্টেন্স ডার্ক মুভি বানানোর প্ল্যান করছে, যেটাতে প্রথমে প্রভাসকে নেওয়ার কথা থাকলেও প্রভাস ফিরিয়ে দেওয়ার পর রণবীর কাপুরকে অ্যাপ্রোচ করা হয়। আর রণবীর কাপুরও ইনিশিয়ালি স্ক্রিপ্টটা দেখে পছন্দ করে ফেলেন, কারণ তিনি এখন চাইছেন একটু ডিফারেন্ট ধারার কাজ করতে। আর বলিউড হাঙ্গামা লেটেস্ট বাস থেকে জানা গেছে যে স্ক্রিপ্টটা অলরেডি লক হয়ে গেছে এবং লকডাউন শেষে রণবীর কাপুর, সন্দীপ এবং প্রডিউসার মিলে এই প্রজেক্টটি ফাইনালাইজ করবেন। এবার আসা যাক আমির খানের কাছে। তাহলে সাউথ ইন্ডিয়ান মুভি বিক্রম বেদার রিমেক যেটা আমির খান করতে চলেছে, সেটার শুটিং আবারও পিছানো হচ্ছে। আর এবারের কারণটা কিন্তু লাল সিং চাড্ডা। এখন আমরা তো জানি লাল সিং চাড্ডা মুভিটা এবছর 2020 মুক্তি পাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে সেটা তার হচ্ছে না, কারণ এই সিনেমার এখনো বেশ খানিকটা অংশে শুট বাকি রয়েছে। আর তার উপর এখন ফিল্ম মেকার্সরা প্ল্যান করছে এখানে নতুন কিছু ইনপুট করতে, যেমন করোনা ভাইরাসের গল্প এখানে থাকতে পারে। তো সবকিছু মিলিয়ে এই সিনেমা এখন মুক্তি দেওয়ার প্ল্যান হচ্ছে 2021, এবং এই সিনেমার শুটিং আমির খান এখনই করতে চাইছেন না, অক্টোবরের দিকে পরিস্থিতি বুঝে তারপরে তিনি শুটিংয়ে হাত দিবেন। আর লাল সিং চাড্ডা সিনেমা শুটিং শেষ করেই তিনি বিক্রম বেদা সিনেমার রিমেক নিয়ে কাজ শুরু করবেন। অ্যান্ড মোস্ট প্রবাবলি 2021 ফেব্রুয়ারি থেকে বিক্রম বেদা রিমেক নিয়ে কাজ স্টার্ট হবে। সো আমির খানকে নিয়ে যখন কথা বলছিলাম তখন সালমান খানকে নিয়ে কথা বলি। সালমান খানের বিগ বস, এটা তো ইন্ডিয়ান টেলিভিশনে মোস্ট ভিউড একটা শো, এবং এই শো এর টিআরপি এত হাই থাকার প্রধান কারণ হচ্ছে সালমান খান এখানে হোস্ট হিসেবে আছে। যাই হোক, এখন সবাই তো বিগ বসের 14 আসর দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে, বাট বিগ বস 14 এর এখন কি কি প্ল্যান চলছে সেটা নিয়ে আপডেট দিয়ে যাই। জানা গিয়েছে যে বিগ বস 14 এবার জঙ্গলের থিম নিয়ে হবে, এবং এই বিগ বসের জন্য 30 কন্টেস্টেন্টকে শর্ট লিস্টেড করে রাখা হয়েছে, যাদের মধ্যে 16 নিয়ে শুরু হবে বিগ বস 14, এবং সেই 16 মধ্যে 13 থাকবে সেলিব্রিটি এবং 3 থাকবে সাধারণ মানুষ। বাট এখানে একটা কথা আছে, এই শোটা যে সময় শুরু হওয়ার কথা ছিল তার থেকে 1 পিছিয়ে যাবে। জানা যায় যে এই শোটা শুরু হওয়ার কথা ছিল অক্টোবরের 1 বাট এটা এখন নভেম্বরের 1 থেকে স্টার্ট হবে, কারণ করোনা ভাইরাস প্যান্ডেমিকের জন্য শুটিংটা পিছাচ্ছে। আর তাছাড়া যেসব কন্টেস্টেন্টরা ঢুকবে তাদেরকে COVID-19 টেস্ট করে তারপরে ঘরে ঢুকানো হবে। এছাড়া এই বিগ বস 14 শুটের জন্য ফিল্ম সিটিতে একটা সেটও বানানো হচ্ছে, এবং সালমান খান ব্যান্ড্রা থেকে সেই ফিল্ম সিটিতে যাবে শুট করতে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।